একটা সময় ছিল যখন আমাদের পূর্বপুরুষেরা ধ্রুবতারা দেখে দিক ঠিক করতেন, কিন্তু বর্তমান সময়ে সে সব কিছুর আমূল পরিবর্তন ঘটেছে। নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে এবং তার উন্নতিও ঘটেছে। সেই সব কিছুর কারণে যে কোনো স্থানের খবর আমরা এখন নিমেষেই পেয়ে যাই, লাইভ লোকেশন আমরা আমাদের মোবাইলে পেয়ে যাই, আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, এই সব কিছু এখন আমাদের হাতের মুঠোয়। আমরা যদি দীঘা থেকে শিলিগুড়ি ভাবি, দীঘা কোথায়? পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ দিকে। শিলিগুড়ি কোথায়? পশ্চিমবঙ্গের একেবারে উত্তর দিকে। এতটা রাস্তা, কোন দিক ধরে যেতে হবে, কোন রাস্তায় যেতে হবে, কতটা সময় লাগতে পারে, কত কিলোমিটার, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, যে মানে সম্পূর্ণভাবে তার ডিটেলস দেওয়া রয়েছে। এই উন্নতি, এই প্রযুক্তির উন্নতিটাকেই আমরা এক কথায় বলতে পারি জিপিএস টেকনোলজি। জিপিএস, জিপিএসের ফুল ফর্ম জি ফর গ্লোবাল, পি ফর পজিশনিং, এস ফর সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এখন আমরা জানব এর পেছনে নানাদি তথ্য কী কী, কীভাবে এটা কাজ করে, কীভাবে এর ব্যবহার করা হয়, এর খারাপ দিক কী কী, সব নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। এটি আসলে প্রথম আমাদের চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবীর দ্বিতীয় সাব টপিকের শেষ টপিকটা, যেটা তার এইটুকু ভাগটা জিপিএসের ব্যবহার, এইটা আজ আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এটি আসলে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিলিটারি দ্বারা, তাদের যে সামরিক বাহিনী আছে তাদের দ্বারা প্রথম উদ্ভাবন করা হয়। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের তাদের ফ্ল্যাগ, এটা তাদের সৈন্যদল মিলিটারিদের। এটির প্রথমে নাম করা হয়েছিল 1978 খ্রিস্টাব্দে ন্যাভ স্টার জিপিএস। এই সময় যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছিল সেই স্যাটেলাইটটার নামই হচ্ছে এটাই, ন্যাভ স্টার জিপিএস, 1978 খ্রিস্টাব্দে। 1995 খ্রিস্টাব্দে এর প্রথম ইউজ করা হয় ইউএস মিলিটারি বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে। ঠিক তার পরের বছর 1996 সালে গাড়িতে জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়। গাড়ি কোনো জায়গায় গেলে আমরা কীভাবে খুঁজে পাই বা গাড়ি কোন দিকে যাচ্ছে, কীভাবে যা কতটা স্পিডে যাচ্ছে, সেটার জন্য জিপিএস ইনস্টল করা হয় গাড়িতে 1996 সালে। 2000 সালের আগে পর্যন্ত শুধুমাত্র মিলিটারিরা ব্যবহার করতে পারত এই জিপিএস সিস্টেমটাকে, কিন্তু পরবর্তীকালে 2020 পর সমস্ত জনগণের জন্য এটিকে বিনামূল্যে প্রদান করা হয়। এই জিপিএসের জন্য কোনো ইন্টারনেট লাগে না, নো ইন্টারনেট, জিপিএসের জন্য কোনো ইন্টারনেট লাগে না। জিপিএসের জন্য শুধুমাত্র স্যাটেলাইট আর নিচে থাকা গ্রাউন্ড স্টেশন এবং রিসিভার, যেগুলো পরে পরে আমি আলোচনা করছি, সেইগুলোর প্রয়োজন হয়। ইন্টারনেট এখন দরকার হয় না, ইন্টারনেট ছাড়াও জিপিএস চলে। তো জিপিএসের প্রধান তিনটি অংশ রয়েছে, যে তিনটি অংশকে একটিকে বলা হয় স্যাটেলাইট, একটিকে বলা হয় গ্রাউন্ড স্টেশন, একটিকে বলা হয় রিসিভার, প্রত্যেকটা ছবি যে যার নিচে আছে। স্যাটেলাইট তো আমরা মাঝে মধ্যে রাত্রে দেখেছি যে চলমান তারা, তারা যেভাবে একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, সেটাকে আমরা চলমান তারা বলতাম ছোটোবেলায়, কিন্তু আসলে ওটা জিপিএস স্যাটেলাইট। এই স্যাটেলাইট কী করে? আগেকার দিনে বর্তমানে আমাদের যে ধ্রুবতারার মতো কাজ করে, যা আমাদের পূর্বপুরুষেরা ধ্রুবতারার দিক নির্ণয়ের জন্য ব্যবহার করতেন। এরপরে যেটা আছে গ্রাউন্ড স্টেশন, আমাদের মাটিতে বা পৃথিবীতে কিছু কিছু এরকম অ্যান্টেনার মতো লাগানো আছে, যেটাতে সরাসরি স্যাটেলাইট থেকে তথ্য এখানে প্রেরণ করা হয়। কারণ কি, স্যাটেলাইট কত দূরে রয়েছে, কতটা স্পিডে ঘুরছে, প্রতিদিন কতটা সরে যাচ্ছে, তার মধ্যে কিছু খারাপ হচ্ছে কিনা, সেগুলো সব অ্যানালাইসিস করার জন্য, সেগুলো সম্পর্কে বিচার বিশ্লেষণ করার জন্য গ্রাউন্ড স্টেশনের প্রয়োজন হয়। আর নেক্সট যে অংশটা সেটা হচ্ছে রিসিভার, যেটা আমাদের মোবাইলে থাকে, বা এরকম একটা যন্ত্রকে আমরা জিপিএস রিসিভার বলি। এই যন্ত্রটার দাম অনেক, কিন্তু এর জন্য কোনো ইন্টারনেট দরকার হয় না, কিন্তু আমাদের মোবাইলে যখন আমরা ব্যবহার করি তখন এত দামি
জিপিএস রিসিভার ব্যবহার করি না আমরা মোবাইলে। মোবাইলে যেটা দেওয়া থাকে সেটা খুবই অল্প দামের, কিন্তু তার জন্য ইন্টারনেট দরকার হয়। এবারে আসি যে জিপিএসে কতগুলো স্যাটেলাইটের প্রয়োজন হয়। জিপিএস সিস্টেমের জন্য 32টি স্যাটেলাইট প্রয়োজন হয়। তার মধ্যে 24টি স্যাটেলাইট ঠিকঠাকভাবে কাজ করে এবং 8টি ইমার্জেন্সি বা আপৎকালীন সময়ের জন্য রাখা থাকে, যাতে এই 24টা স্যাটেলাইটের মধ্যে যদি কোনো একটা খারাপ হয়ে থাকে বা একটি বা দুটি খারাপ হয়ে থাকে, তখন এদের মধ্য থেকে কোনো একটিকে পাঠানো হয় এদের কাছে বা এদের কাজ করার জন্য পাঠানো হয়। এবার এদের জন্য রেগুলার মেনটেন্যান্সও প্রয়োজন হয় এবং রিপেয়ারও করতে হয়। তবে এত সবের পরও এই স্যাটেলাইটগুলির আয়ু মাত্র 10 বছর হয়। জিপিএস যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ওয়েদারে কাজ করতে পারে। তো এর একটা শর্ত রয়েছে, কি না, জিপিএসের জন্য সর্বদা 4টি স্যাটেলাইট দরকার হয়। স্যাটেলাইট 1, স্যাটেলাইট 2, স্যাটেলাইট 3, স্যাটেলাইট 4। 4টি স্যাটেলাইট ছাড়া জিপিএস নিখুঁত মান বা এক্স্যাক্ট লোকেশান কিন্তু দিতে পারে না। এর জন্য আমাদের 4টি স্যাটেলাইটের প্রয়োজন হয়। এই সিস্টেমটি মূলত ট্রাইঅ্যাঙ্গুলেশন বা ত্রিকোণমিতির সাহায্যে গণনা করে বা ক্যালকুলেশন করে, যেখানে অক্ষাংশ বা ল্যাটিটিউড, মানে যেটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থিত নিরক্ষরেখার সমান্তরালে, এবং দ্রাঘিমাংশ যেগুলো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অবস্থিত পৃথিবীর, সেটাকে ইউজ করে। অর্থাৎ ভূমি এবং লম্ব ইউজ করলো আর বাকি উচ্চতাটা ইউজ করে, অল্টিটিউড বলে এটাকে। তাহলে এটা কী হলো, ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী জিপিএস কাজ করে, এর উচ্চতা বলি। এত কমপ্লিকেটেড বা জটিল পদ্ধতি আমরা কীভাবে এক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাই? জাস্ট জিপিএস অন করলাম আমরা, আমাদের ম্যাপের মধ্যে আমাদের পজিশন জানতে পেয়ে গেলাম, কিন্তু কীভাবে করে, কীভাবে কাজ, সেটা এবারে বোঝা যাক। যদি জিপিএস আমাকে আমার লোকেশন দিতে চায়, তবে আমরা হাতে থাকা রিসিভারে 4টি স্যাটেলাইটের মধ্যে একটি স্যাটেলাইট 70 মাইল দূরে রয়েছে ধরে নিলাম, এবং সেকেন্ড স্যাটেলাইটটা 50 মাইল দূরে, এবং তৃতীয় স্যাটেলাইটটা, স্যাটেলাইট 3, যেটি 20 মাইল দূরে রয়েছে ধরে নিচ্ছে। আমরা এর থেকে স্যাটেলাইট পর্যন্ত দূরত্বকে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ধরি, মানে আমাদের লোকেশান, স্টার চিহ্নটা যেটা আছে সেটা আমাদের লোকেশান, সেখান থেকে স্যাটেলাইট, প্রত্যেকটা স্যাটেলাইটের যে দূরত্ব সেটাকে যদি আমরা ব্যাসার্ধ ধরে নিই আর স্যাটেলাইটকে যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে একটা করে বৃত্ত পাবো। এখানে গ্রিন কালারের একটা বৃত্ত, এখানে ভায়োলেট কালারের, ব্ল্যাক কালারের এবং ইয়েলো কালারের চারটা বৃত্ত পেয়েছি। চারটা বৃত্ত কিন্তু চারটা স্যাটেলাইটের এরিয়া, যাকে বলি স্যাটেলাইটের কতটা জায়গায় সে প্রদক্ষিণ করতে পারছে, কতটা জায়গার তথ্য সে দিতে পারছে, বা আমার কাছ থেকে বা আমার রিসিভার থেকে কোন কোন স্যাটেলাইট যুক্ত হচ্ছে তার এরিয়া কতটা সেটা আমরা পাচ্ছি। এবারে এরা একে অপরের সঙ্গে ছেদ করবে, যেমন গ্রিনটা যখন ভায়োলেটের সাথে ছেদ করছে, তখন এখানে একটা বিন্দু ছেদ করছে আর মাঝখানে একটা আমার কাছে একটা বিন্দু ছেদ করছে। তাহলে এর থেকে আমরা দুটো লোকেশান পাচ্ছি, কিন্তু দুটো লোকেশান পেলে তো হবে না, যে কোনো একটা লোকেশান দরকার। তার জন্য আমরা কী করছি, আরও একটা ব্ল্যাক কালারের একটা স্যাটেলাইটের এরিয়া বা স্যাটেলাইট 3 ইউজ করছি। সেখানে আমরা কী করলাম, এটা তো এই লোকেশানটা বাদ হয়ে গেল, আমরা এটাকেই ধরলাম প্রথম দুটো স্যাটেলাইট থেকে। কিন্তু এরপরে যখন তৃতীয় স্যাটেলাইট এলো, তখন আবার পেলাম কি, দুটো লোকেশান, একটা এই লোকেশান পেলাম, আবার এই লোকেশান পেলাম। তখনও পর্যন্ত আমরা দুটোই লোকেশান পাচ্ছি, পারফেক্ট একটা লোকেশান কিন্তু পাচ্ছি না। শেষ অবধি আমরা কী করলাম, আর একটা স্যাটেলাইট 4 ইউজ করলাম, যাতে আমরা পারফেক্ট লোকেশান পাই, সেটা হলো এই স্টার মার্ক। এই জন্য যে কোনো লোকেশান পাওয়ার জন্য মিনিমাম 4টা স্যাটেলাইটের প্রয়োজন হয়, তবেই কিন্তু স্যাটেলাইট ঠিকঠাক কাজ করে এবং আমাদের ঠিকঠাক লোকেশান দেয় কোথায় আমরা রয়েছি। জিপিএস স্যাটেলাইট নির্দিষ্ট সময় অন্তর কিছু তথ্য জিপিএস রিসিভারের কাছে পাঠিয়ে দেয়। যেমন এখান থেকে রিসিভার রয়েছে স্টার মার্কের কাছে, এখান থেকে এখান অবধি প্রত্যেকটা স্যাটেলাইটের কাছে কিছু তথ্য যায় এবং প্রত্যেকটা স্যাটেলাইটের কাছ থেকে কিছু তথ্য আসে। এইভাবে প্রত্যেকটা স্যাটেলাইট যেমন লোকেশান
যার লোকেশন চাওয়া হচ্ছে তার লোকেশনের সাথে যুক্ত থাকছে, তেমনি প্রত্যেকটা স্যাটেলাইট কিন্তু আবার একে অপরের সাথে সেই লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকছে। লিঙ্কটা কি? এখান থেকে এই এলো, এখান থেকে যে কোনো স্যাটেলাইট এসে যেতে পারবে, এখান থেকেও যেতে পারবে, এখান থেকেও যেতে পারবে, এখান থেকেও যেতে পারবে। আবার যদি স্যাটেলাইট কাছাকাছি থাকে তো স্যাটেলাইট টু স্যাটেলাইট আবার কানেকশন তৈরি হয়। তো এইভাবে প্রত্যেকটা স্যাটেলাইট তাদের নিজস্ব অবস্থান বোঝায়, তাদের নিজস্ব গতি বোঝায়, তাদের নিজস্ব যে ফাংশনগুলো আছে, তাদের কাজকর্মগুলো আছে, সেগুলো একে অপরকে বুঝিয়ে দেয়। তো এইভাবে রিসিভার সিগন্যাল পেয়ে প্রথমে ব্যক্তি স্যাটেলাইটগুলির মধ্যেকার দূরত্ব অবস্থান নির্দিষ্ট করে। এরপর রেডিও সিগন্যালের গতি এবং স্যাটেলাইট থেকে রিসিভার, রেডিও সিগন্যালের গতি মানে এখান থেকে তথ্য একটা স্যাটেলাইট পর্যন্ত আসছে বা একটা স্যাটেলাইট থেকে গ্রাউন্ড পর্যন্ত যে তথ্য আসছে সেটা রেডিও সিগন্যালের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি। রেডিও সিগন্যাল সমপরিমাণ গতি মানে আলোর সমপরিমাণ গতি রেডিও সিগন্যালেরও রয়েছে, প্রায় 300,000 কিলোমিটার প্রতি সেকেন্ড, সেকেন্ডে 300,000 কিলোমিটার এত স্পিডে রেডিও সিগন্যাল কাজ করে, তথ্য আদান প্রদান হয়। তো এই গতি, রেডিও সিগন্যালের গতি এবং স্যাটেলাইটের গতি, স্যাটেলাইট থেকে রিসিভারের দূরত্ব যদি আমরা জানতে পেরে যাই এবং আমরা দূরত্ব ক্যালকুলেশন করি, এখানে দূরত্বের সূত্র এখানে দেওয়া রয়েছে, স্পিড, ডিস্টেন্স আর টাইম। তো দূরত্ব কীভাবে আমরা বের করি? আমাদের কাছে আলোর স্পিডের সমান রেডিও তরঙ্গের স্পিড আমাদের কাছে জানা আছে। টাইমটা কীভাবে আমরা জানতে পারি? না, প্রত্যেকটা স্যাটেলাইটে অ্যাটমিক ক্লক থাকে। অ্যাটমিক ক্লক খুবই মূল্যবান এবং খুবই দুর্লভ, যেটা শুধুমাত্র স্যাটেলাইটে থাকে, সাধারণ বাড়িতে ইউজ করা যায় না। এখানে ছবি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কমপ্লিকেটেড, কতটা জটিল। এবং এই এই ঘড়ি এতটাই নিখুঁত যে 100 কোটি ভাগের সেকেন্ডের 100 কোটি ভাগের এক ভাগ পর্যন্ত কিন্তু প্রায় কয়েক কোটি বছরের মধ্যে মধ্যেও চেঞ্জ হয় না, মাত্র সামান্যতম চেঞ্জ বা সামান্যতম যে পার্থক্য ঘটে সেটার কারণেই অ্যাটমিক ক্লককে আমরা স্যাটেলাইটে ইউজ করি, যাতে আমাদের লোকেশন ঠিকঠাকভাবে আমরা পাই। তো এখান থেকে আমরা ডিস্টেন্স পাচ্ছি স্পিড আর টাইমকে গুণ করে। তো কীভাবে পাচ্ছি সেটা আমরা দেখি। স্যাটেলাইট থেকে পৃথিবীতে যেখানে রিসিভার আছে সেখানে রেডিও তরঙ্গ এলো, এবং রেডিও তরঙ্গ কত স্পিডে এলো এবং কত স্পিডে ফিরে গেল তার মধ্যে একটা সময় লেগেছে, সেই সময়টা আমরা মেজার করি এবং দুই দিয়ে ভাগ করে দিই, ফলে আমরা একটা গড় ডিস্টেন্স পেয়ে যাই স্যাটেলাইট থেকে যার লোকেশন চাওয়া হচ্ছে সেই জায়গা পর্যন্ত। এবং এখান থেকে সময় এবং ডিস্টেন্স দুটোই আমরা পেয়ে যাই, ফলে এখান থেকে সময় আর স্পিড দুটোই আমরা পেয়ে যাই, যার ফলে আমরা ডিস্টেন্সটা মেজার করতে পারি, ডিস্টেন্সটা আমরা পেয়ে যাই। এবার জিপিএসে এত কিছু নিখুঁতভাবে হওয়া সত্ত্বেও কিছু কিছু সমস্যা থেকে যায়। যেমন আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি, সেটা অনুযায়ী গ্র্যাভিটেশন থেকে কোনো বস্তু যত দূরে চলে যাবে তার তত সময়ের পরিমাণ তত মানে সময় তত এগিয়ে যাবে। তাই স্যাটেলাইটগুলোর প্রত্যেক দিন 38 মাইক্রোসেকেন্ড করে সময় এগিয়ে যায়। এছাড়াও আরেকটা সমস্যা হয় যে শুধু পৃথিবী যে স্যাটেলাইটটাকে টেনে রেখেছে নিজের দিকে তা নয়, অন্যান্য বস্তু যেমন চাঁদ স্যাটেলাইটকে তার নিজের দিকে টানছে, সূর্য স্যাটেলাইটকে তার নিজের দিকে টানছে, যার জন্য স্যাটেলাইট প্রতিদিন পৃথিবী থেকে 6 মাইল দূরে কিন্তু সরে যাচ্ছে, প্রতিদিন 6 মাইল দূর। এটা যদি আমরা 6 মাইল দূর ধরি এই জায়গাটার অঞ্চলটাকে, তাহলে প্রতিদিন কিন্তু 6 মাইল দূরে সরে যাচ্ছে। এই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও স্যাটেলাইটগুলো নিজেদের অবস্থান এবং গ্রাউন্ড স্টেশনের ক্যালকুলেশনের মাধ্যমে তারা যথাসম্ভব কারেকশন করে ঠিকঠাক লোকেশন আমাদের দিয়ে থাকে। এবারে জিপিএসের রিসিভার থেকে আমরা কোন কোন তথ্য আমরা জানতে পারি? যে সমস্ত তথ্যগুলো আমরা জানি সেগুলো হলো অক্ষাংশ, একটা জিপিএস থেকে আমরা জানতে পারি কোন অক্ষাংশে রয়েছি, কোন দ্রাঘিমাংশে রয়েছি, সমুদ্র সমতল থেকে কতটা উঁচুতে রয়েছে, অর্থাৎ জিওয়েট তল আমাদের জানায়,
আমাদের কারেন্ট সময় কত সেটা জানাই, কোন টাইমে রয়েছি, কোন টাইম জোনে রয়েছি। তারপরে দুটি স্থানের মধ্যেকার দূরত্ব বোঝায়। এখানে একটা স্থান আছে, এই যে জিপিএসের ছবিতে দেখতে পাচ্ছি, এখানে একটা স্থান আছে, এদের মধ্যেকার কত দূরত্ব হতে পারে সেটা কিন্তু আমরা জিপিএসের মাধ্যমে জানতে পারি। এছাড়া কোনো স্থানের ক্ষেত্রফল এবং পরিসীমা আমরা জিপিএসের মাধ্যমে জানতে পারি। এবারে আসা যাক জিপিএসের ব্যবহার, জিপিএস কোন কোন কাজে আমরা ব্যবহার করি। যেমন যান চলাচল, এরোপ্লেন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটা আমরা জানতে পারি যে কোন দিক দিয়ে যাচ্ছে এবং কত সময় পৌঁছতে পারে সেটা আমরা জিপিএসের মাধ্যমে বুঝতে পারি। এছাড়া কোনো গাড়িতে যদি লাগানো থাকে তাহলে আমরা বুঝতে পারি গাড়িটা কোন দিক দিয়ে গেল এবং কীভাবে সে পৌঁছলো, কতটা দূরত্বে গেল, কতটা স্পিডে গেল। এটা যান চলাচলের সাহায্যে আমরা যান চলাচলের জন্য ব্যবহার করি জিপিএসকে। এছাড়া নৌ চলাচল, সমুদ্রে তো দিগন্তহীন সমুদ্র, সেখানে আমরা কোন লোকেশনে রয়েছি সেটা জানার জন্য কিন্তু জিপিএস ব্যবহার করতেই হয়। এছাড়া জরিপ কার্য, যাকে সার্ভে বলি, এবং মানচিত্র প্রস্তুত, ম্যাপ প্রিপেয়ারিং, যেটা যার জন্য জিপিএস প্রয়োজন হয়। এখানে দেখানো আছে যে একটা জায়গার আমরা মানচিত্র প্রস্তুত করবো বা সেই জায়গাটা জরিপ করবো, অর্থাৎ সেই জায়গাটা কোথায় কী রয়েছে, কতটা জায়গা জুড়ে রয়েছে, কোনটার কত ডিস্টেন্স, কোনটা কতটা লম্বা, কোনটা কতটা ছোট, এই সমস্ত কিছু তৈরি করার জন্য কিন্তু আমাদের জিপিএসের ব্যবহার করতে হয়। এরপর আছে উদ্যোগ ও উন্নয়ন। উদ্যোগ ও উন্নয়নের মধ্যে আমরা ধরো মাইনিং বা কোনো খনি অঞ্চল আমরা খুঁজে পেয়েছি, সেটা সবার কাছে আমরা বলতে চাই যে অমুক জায়গায় এই খনিটা রয়েছে, তো সেখানে জিপিএসের পয়েন্টিং করতে হয়, অর্থাৎ জিপিএসের মাধ্যমে সেই জায়গার ল্যাট লং, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমাদের যদি আমরা পুট করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে সেই জায়গাটা কোন জায়গায় রয়েছে। এছাড়া কোনো জায়গায় ঘর বাড়ি হবে, কোনো জায়গায় নতুন সিটি হবে, কোনো জায়গায় টাউন প্ল্যান হবে, কোনো জায়গায় নতুন কিছু ব্রিজ তৈরি হবে, তাহলে সেই সব জায়গাগুলোর মানে মানচিত্রে পয়েন্টিং করার জন্য কিন্তু জিপিএসের প্রয়োজন হয়। এছাড়া অপরাধ দমন, অর্থাৎ ক্রাইম হলে আমরা, এখানে একটা ছবি দেওয়া রয়েছে যে পুলিশ কীভাবে জিপিএসের মাধ্যমে অপরাধীকে খুঁজে পায়। আমরা অনেক ফিল্মেও দেখেছি, ন্যাশনাল জিওগ্রাফিতেও দেখেছি যে কীভাবে তারা খুঁজে পায়, এখানেও জিপিএসের ব্যবহার করা হয়। এছাড়া প্রতিরক্ষার এখানে ছবিটা দেওয়া আছে যে একটা মিসাইলকে আমরা গাইডেড মিসাইল বলি। গাইডেড মিসাইল মানে আমরা যে জায়গায় ফেলতে চাই ঠিক সেই জায়গায় গিয়ে পড়বে, সেটা কীভাবে আমরা করি, কারণ মিসাইলের মধ্যে জিপিএস ট্র্যাকিং লাগানো থাকে। এছাড়া সৈন্যরা ব্যবহার করে, কোথায় তারা যাচ্ছে, কোথায় তারা মিসাইল ফেলতে চায়, কোথায় তারা তাদের প্রত্যেকটা গ্রুপ কোথায় কোথায় আছে সেটা খুঁজে পাওয়ার জন্য কিন্তু তারা জিপিএসের ব্যবহার করে। এছাড়া নজরদারি ও সুরক্ষা, কোনো স্কুলের বাস কত দূর গেছে, কোথায় ঠিকঠাকভাবে পৌঁছলো কিনা, বা বাড়ির কোনো বৃদ্ধ মানুষের জুতোর মধ্যে যদি জিপিএস ট্র্যাকিং লাগিয়ে দেওয়া যায়, মোবাইলে যদি জিপিএস আমরা অ্যাক্টিভেট করে দিই, তাহলে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার উপর আমরা নজরদারি রাখতে পারি এবং আমরা সুরক্ষা পেতে পারি এর থেকে। কৃষিকার্য, আমাদের দেশে সাধারণত ছোটো ছোটো জমি, কিন্তু অন্যান্য দেশে যেমন অস্ট্রেলিয়া বা উত্তর আমেরিকার দিকে এক একজনের জায়গা প্রায় কয়েক শ কিলোমিটার জুড়ে থাকে, তো সেখানে একজনের পক্ষে নিশ্চয়ই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া ভীষণ কষ্টকর, কিন্তু তার যন্ত্রটা, তার কোনো হারভেস্টার, কোনো ট্র্যাক্টর বা কোনো গাড়ি অন্যান্য জায়গায় আছে কিনা, তার কোনো কর্মী কাজ করছে, সে যা কর্মীটা ঠিকঠাক জায়গায় কাজ করছে কিনা, সেটা নজরদারি চালানোর জন্য কিন্তু কৃষিকার্য জিপিআর অপরিহার্য। এছাড়া ডিজিটাল ম্যাপিং, যেটা আমরা গুগল ম্যাপিংয়ের মাধ্যমে যেটা দেখতে পাই সেটাকে ডিজিটাল ম্যাপিং বলে, এখানে জিপিএস ছাড়া অচল, জিপিএস ছাড়া কোনো কাজই করবে না। অবস্থান নির্ণয়, তো অবশ্যই সবথেকে বড়ো কাজ এটার অবস্থান নির্ণয়, জিপিএসের কোন জায়গায় আমরা কোথায় থাকি, কোথায় যাচ্ছি এটা নির্ধারণ করা। যদি আমরা মনে করি একটা অজানা পথে, সে পথটা জানি না কিন্তু আমরা ডেস্টিনেশন, আমরা যেখানে যেতে চাই সেখানে যাব, কিন্তু সবথেকে ছোটো জায়গা দিয়ে, ছোটো রাস্তা দিয়ে আমরা যেতে চাই, সেটা জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা যেতে পারি, কিন্তু সেখানে নানা সময়ে কী হয়, অনেক দুর্ঘটনাও ঘটে যায়, ভুলভাল জায়গায় চলে যেতে পারি আমরা, তো এটা খুবই কম হয়, কিন্তু বেশিরভাগ সময় এটা সাকসেসফুল হয়েছে যে ঠিকঠাক জায়গায় মানুষ পৌঁছেছে। এছাড়া দুর্যোগ এবং ত্রাণ উদ্ধার কার্যের সময় জিপিএসের ব্যবহার করা হয়, যাতে যেখানে দুর্যোগ ঘটেছে, যেখানে প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়েছে, সেখানে উদ্ধার কার্য এবং ত্রাণ পাঠানোর জন্য কিন্তু জিপিএসকে আমাদের ব্যবহার করতেই হবে। এই ছিল জিপিএস কী, জিপিএস কীভাবে কাজ করে, জিপিএসের কোনো কী কী সমস্যা রয়েছে, জিপিএস থেকে আমরা কী কী তথ্য পাই, জিপিএসের কী কী ব্যবহার রয়েছে, এই সমস্ত বিস্তারিত আলোচনা এখানে ভিডিওতে করে দিলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অনেক 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 ধন্যবাদ। লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর থ্যাংক ইউ।